সাধ্যের মধ্যে শুদ্ধতা। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মিজান এবং মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল যৌথ উদ্যোগে এগিয়ে এসেছে বাংলাদেশের মানুষকে প্রতিযোগিতামূলক দামে একটা স্বাস্থ্যকর তেল উপহার দেওয়ার জন্য। অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত খাতে বাংলাদেশ আজ এগিয়ে এসেছে অনেক দূর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের 70-80% মানুষ এখনও নির্ভর করছে ভোজ্য তেল হিসেবে খোলা তেলের উপরে, যা নিতান্তই অস্বাস্থ্যকর এবং সম্পূর্ণ অনির্ভরশীল। এবং এ কারণেই মিজান উদ্যোগ নিয়েছে এই খোলা তেলের খারাপ দিকগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, একটি ব্র্যান্ডেড, স্বাস্থ্যকর এবং নির্ভরযোগ্য প্যাকড তেল উপহার দেওয়ার জন্য। রেডিমেডস গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 83% রপ্তানি খাতে অবদান রাখে এবং এই গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত আছেন প্রায় 4 কোটির অধিক নারী শ্রমিক। আমরা সবাই এও জানি যে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ জাতির জন্য প্রয়োজন একজন স্বাস্থ্যবান এবং সচেতন মা এবং নারী, এবং এ কারণেই আমরা এবং মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল ভেবে দেখেছি যে আমরা যদি গার্মেন্টস শিল্পতে অবদান রাখতে পারি, তাদেরকে অনুপ্রাণিত করতে পারি খোলা তেল থেকে বেরিয়ে এসে প্যাকেটজাত তেল খাওয়ার জন্য, তাহলে তা ভবিষ্যতে আমাদেরকে দেবে একটি সুস্থ এবং রোগহীন নারী জাতি বা মা, এবং সেটাই নিশ্চিত করতে পারে বাংলাদেশের আরও উজ্জ্বলতর ভবিষ্যৎ। গার্মেন্টস কর্মীরা দেশের উন্নয়নের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য এবং পরিবারের ক্ষেত্রেও নিয়ে এসেছেন উন্নয়ন। তারা এখন শিক্ষা সচেতন, স্বাস্থ্য সচেতন, কিন্তু একটি জায়গাতে আমাদের মনে হয়েছে এখনও সচেতনতার ঘাটতি রয়েছে, যা হলো খোলা তেল। আমরা এই জায়গাটি নিয়ে এবং তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই। মিজান পামোলিন, মালয়েশিয়ান পামোলিন কাউন্সিল বাংলাদেশকে সাথে নিয়ে গার্মেন্টস কর্মীদের সচেতন করার এই উদ্যোগে হাত দিয়েছে, যার মধ্যে আছে ভিডিও, লাইভ ডেমনস্ট্রেশন, পুষ্টিবিদের বক্তব্য এবং উঠান বৈঠক। আমরা আশা করছি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেগমেন্টকে খুব শীঘ্রই আমরা খোলা তেলের অপকারিতা এবং প্যাকেটজাত তেলের উপকারিতা সম্পর্কে অবহিত করতে পারবো, তাদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারবো, কারণ একজন সুস্থ মাই দিতে পারেন সুস্থ পরিবার এবং সুস্থ ভবিষ্যৎ। মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল মালয়েশিয়া সরকারের সমর্থন পোস্ট একটি প্রতিষ্ঠান এবং বিশ্বব্যাপী পাম তেলের বাজার উন্নয়নের কাজে নিয়োজিত। তারই অংশ হিসেবে বাংলাদেশও এই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিলের অফিস, এবং আমরা মিজান পাম অলিনকে আমাদের সেই বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা সহায়তা দিচ্ছি। পাম তেল বিশ্বের অন্যতম প্রধান ভোজ্য তেল, পাশাপাশি বাংলাদেশও এটা সর্ববৃহৎ মার্কেটের পাম অয়েলের দখলে, কিন্তু জনগণের মাঝে পাম তেল সম্বন্ধে এখনও প্রচুর ভুল ধারণা রয়ে গেছে এবং তাকে দূর করার জন্য আমাদের প্রচেষ্টা, এবং আমরা মিজানের সাথে হাত মিলিয়েছি।